শাকিল খানকে নিয়ে পপির বিস্ফোরক মন্তব্য ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারবিন করেছেন তিনি তবে সবচেয়ে বেশি অভিনয় করেছেন শাকিল খানের সাথে জুটি বেঁধে আর তাদের জুটির রসায়নের কারণে সে সে সময় মিডিয়ায় তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে তবে এতদিন সেসব নিয়ে মুখ না খুললেও এবার মুখ খুললেন পপি সম্প্রতি শাহরিয়ান নাজিম জয়ের টকশো শো অব হিউমার এ একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়েছিলেন একাধিকবার জাতীয় পুরস্কার জয়ী পপি আর সেখানেই তিনি অকপটে বলেন সে সময় সবিজ অঙ্গনে শাকিলের সঙ্গে তার প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে শাকিল খানের সঙ্গে প্রেম ছিল কি না জানতে চাইলে চিত্রনায়িকা পপি বলেন এটা আমার বলতে সমস্যা নেই শাকিলের সঙ্গে আমার প্রেম ছিল এটা বলতে আমার বাপ বিকজ তখন আমি অনেক ছোট ছিলামই বলা যায় শাকিলকে কি এখনও মিস করেন মিস করেন না জানতে চাইলে পপি জানান না এখন আমি তাকে মিস করি না শাকিলের সঙ্গে কি কারণে সম্পর্ক টেকে নি এমন প্রশ্ন করতে পপি জানান শাকিল আমার জন্য সঠিক মানুষ ছিল না আমি যতটুকু জানি শাকিলের অনেকগুলো প্রেম ছিল অনেকগুলো বিয়েও ছিল তাদের সাথে সে কমফর্টেবল ছিল অনেকের সাথে তার বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে এভাবে অনেকগুলো পর্ব গেছে আর আমি যখন এই বিষয়গুলো জানতে পেরেছি তখন আর রিলেশন কন্টিনিউ করিনি আরও নতুন নতুন সংবাদের প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন